ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাকডালেনা অ্যান্ডারসন। এর মাধ্যমে ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলেন দেশটি। দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। 54 বছর বয়সে অ্যান্ডারসন চলতি মাসের শেষের দিকে দলটির নেতৃত্বে আসেন। বুধবার পার্লামেন্টে ভোটের সময় বিদায়ী নেতা স্টেফান লোফভেনের উত্তরসূরি হিসেবেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পার্লামেন্টের 117 জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে তার বিরুদ্ধে ভোট পড়েছে 174টি, আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের 57 জন সদস্য। সুইডেনের আইন অনুযায়ী সংসদে একজন প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার সমর্থনের দরকার হয় না। প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রয়োজন নেই, তবে 175 জনকে বিপক্ষে ভোট দিতে হয়।